হ্যালো বন্ধুরা আমাদের এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা আগে থেকে বুঝতে পেরেছিল মিশকা এরকম কিছু করবে তাই এত সুন্দর করে ডেকোরেশন করিয়েছে মিশকাকে বলে যে তুমি কি করবে তার এক ধাপ এগিয়ে আমাদের ভাবতে হবে দেখো তাতেই তোমার কুপকাত হয়ে গেল দীপা নিজেকে খুব চালাক ভাবছো তাই না আমিও মিশকাসিন কোনো কোনোভাবেই তোমার এই ধমকিতে আমি চুপ থাকব না আত্মীয় স্বজনরা একে একে আসতে শুরু করে বলে কি মিশকা বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে তুই তো বলেছিলিস যে তুই নিজে সবকিছু করছিস এখন তো দেখা যাচ্ছে দীপাই তোকে অনুগ্রহ করছে হ্যাঁ দীপা আসলে খুব ভালো তো তাই আমার জন্য আমার বেবিটা তো এই পরিবারেরই তার জন্যই এই সব কিছু করছে ওরা সূর্যকে কোথায় আমি ওকে একটা ফোন করি দেখি কোথায় রয়েছে সূর্যকে ফোন দিলে মিশকা ফোন কেটে দেয় এরপরে কারো একজনের ফোন নিয়ে আনন্ন নাম্বার থেকে সূর্যকে ফোন করে মিশকা সূর্য ফোনটা আনোরন নাম্বার দেখে রিসিভ করলে মিশকা বলে কী রে সূর্য কোথায় তুই সবাই এখানে তোকে খুঁজছে আমি তোর জন্য অপেক্ষা করছি সূর্য ফোন কেটে দেয় মিষ্কা প্রচণ্ড রেগে যাচ্ছে বলে আমি যখন চেয়েছি সূর্য এখানে আসবে তার মানে ওকে আসতেই হবে আমি লোকে মিথ্যে কথা বলছি যে ও একটা ব্যস্ত কাজে রয়েছে চলে আসবে কি করে আসবে ও সূর্য রূপার কাছে জড়িয়ে ধরে ক্ষমা চাইছে বলছে যে আমার জন্যই সব কিছু হচ্ছে আমি আর সহ্য করে নিতে পারছি না মা বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে বাবা তোমার মাথায় অনেক বুদ্ধি তুমি এতটা রাগ করো না রাগ করলে মানুষের সমস্ত বুদ্ধি নষ্ট হয়ে যায় মা তো এই কথা বলে আর তুমি দেখো পচান্ডীর ওপর আমাদেরও খুব রাগ হচ্ছে আমরা ওকে ছেড়ে কথা বলবো না আমরাও তোমার সঙ্গে আছি তুমি এতটা চিন্তা কেন করছো সূর্য রেগে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে জয় এবং কাকাই তাকে সামলে নেয় কিন্তু তারপরেও সূর্য তাদের হাত ছিটকে নিচে চলে আসে মিস খাবালে আপনাদের সবার সামনে আমি আজকে একটা সত্যি কথা বলতে চাই আমার এই স্বাদের অনুষ্ঠানে আমার এই শ্বশুরবাড়ির লোকজন তারা সবাই খুব ভালো কিছু করেছে আয়োজন তবে জানেন তো আমি কিন্তু ন্যাচারালি কনসেপ্ট করেছি সূর্য এবং আমার ভালোবাসার ফলস্বরূপ এই বাচ্চা তখনই সূর্য ওপর থেকে সবটা শুনে চিৎকার দিয়ে ওঠে বলে মিশকা এসব মিথ্যে কথা একদম বলবি না এরপরে মিশকার দিকে তেরে এসে মিশকা স্বাদের অনুষ্ঠানের সমস্ত ডেকোরেশন ভাংচুর করতে শুরু করে ভুণ্ডুল করে দিতে চেষ্টা করে দীপা সামলে নেয় বলে আপনি কি করছেন ডাক্তারবাবু মিশকা তো এটাই চায় যে আপনি ওর কথায় এমন উত্তেজিত হন ও এমনভাবে পরিস্থিতি তৈরি করবে যাতে ওর কথায় আমরা উঠি এবং বসি কিন্তু সেটা করলে তো আমাদের চলবে না ওর থেকে আমাদের লড়াই করতে হলে মাথায় বুদ্ধি নিয়ে চলতে হবে এরকম লাফালাফি করে প্রেসের সামনে আপনি নিজের ইমেজটাকে নষ্ট করবেন না আপনি শান্ত হন সূর্যকে শান্ত করে দেয় আপনারা সবাই কাকে বিশ্বাস করেছেন জানেন এই মিশকা সেন আইভিএফ করিয়ে প্রেগনেন্ট হয়েছে আর তারপরে আমার স্বামী ডাক্তার সূর্য সেনের গায়ে কাদা চিটানোর সাহস পেয়েছে এই বাড়িতে আমরা থাকতে দিয়েছি বলে আমাদের মাথার উপরে ছুরি ঘোরাচ্ছে তাই তো এই যে দেখুন আমার কাছে ফোনে ভিডিও রেকর্ডিং রয়েছে যে ডাক্তারের কাছ থেকে উনি এই আইভিএফটা করিয়েছে তখনই সবাইকে ভিডিও ফুটেজটা দেখালে মিশকার মাথা নিচু হয়ে যায় মিশকা ভাবে এই সব কিছু যদি প্রেসের লোকেরা দেখাতে শুরু করে টিভিতে তাহলে তো আমার খেলা শেষ হয়ে যাবে আমাকে তো লোকে আরও দেখতে পারবে না তখন আমি কি করবো আমাকে যে করেই হোক এই খেলাটা ঘুরিয়ে দিতে হবে আপনারা দেখলেন তো আমার স্বামী নির্দোষ এবং মিশকা সেন যা কিছু করেছে অপরাধ করেও এই বাড়িতে দাঁড়িয়ে রয়েছে তাহলে আমাদের মন মানসিকতা কতটা বড় আপনারাই বলুন যাই করেছে সে কি অন্যায় করেনি কি মিশকা খুব ভাবনা চিন্তায় পড়ে গেলে তাই তো এখন এই কাজটাকে তুমি কি করে উল্টে দেবে তুমি সেটা কখনো পারবে না আর আমরা পরিবারের সবাই একজোট হয়ে এই পরিবারে রয়েছি বহু বছর ধরে আর এই পরিবারের সমুদ্রের মতো ভালোবাসার গভীরতা এই গভীরতা একবার যদি কেউ ডুব দেয় তাকে তুমি অন্য কোথাও নিয়ে যেতে পারবে না কিচ্ছু করতে পারবে না এরপরে সূর্যর মন ভালো করতে সোনারূপা দীপা মেলে একটা গান গাইতে শুরু করে নাচ করতে শুরু করে তার সাথে সাথে সূর্যও গলা মেলায় এবং নিজের বউ এবং দীপা সন্তানরা সবাই মিলে খুব আনন্দ হৈহল্লোর করতে শুরু করে সেই সব দেখে জয় ওর চলে আসে সবাই মিলে একটা সুন্দর মুহূর্ত তৈরি করে তখনই মিশকা বলে আপনারা জানেন দীপা এবং এই সূর্য তার দুই মেয়ে সম্পূর্ণ পরিবার আমারই শুধু কেউ নেই পরিবার বলতে আমার খুব কষ্ট হচ্ছে আমার বেবি এই পরিবারেরই অথচ এই পরিবারের মানুষগুলো আমার সাথে কী ব্যবহার করছে একবার দেখেছেন আর দীপা খুব ভালো মনের একজন মেয়ে ও একদম ছবির মতো কিন্তু ভাবতে পারিনি দীপাও এরকম করে পাল্টে যাবে কি বলতে চাইছো কি মিশকা তুমি দেখো দীপা তোমার এই সেনগুপ্ত পরিবারের চাকচিক্য টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে তুমিও ভুলে গেলে একজন লাইসেন্স ক্যান্সেল হওয়া ডাক্তারের কাছে তুমি টাকা নিয়ে গিয়ে ফেলেছ এবং তারপরে তার মুখ থেকে এই কথাগুলো স্বীকার করিয়ে নিয়েছো। এটা তো বড় কোনো বিষয় নয় এটা করতে আর কত টাকা লাগ ছে তোমাদের সেটা আমি বুঝতে পারিনি মনে করেছেন এই সব কিছু দীপার এবং সাজানো নাটক এই লাবণ্য সেনগুপ্তর তার ছেলেকে বাঁচানোর জন্য মিশকা একদম বাজে কথা বলবে না তোমার মতো আমাদেরকেও ভাববে না বুঝতে পেরেছো মা আপনি বলুন তো দীপা এইসব কী করছে একবার আন্টি বলছো একবার মা বলছো তুমি তো দুমুখো সেটা তো বোঝাই যাচ্ছে তোমার কথায় আর কি প্রমাণ করবে তুমি যেটা মিথ্যে সেটা সারাজীবন মিথ্যেই থাকবে দাঁড়াও দীপা তুমি উত্তেজিত হও না আমাকে কথা বলতে দাও এই মেয়ে তুমি কী চাও বলো তো মিশকা এই সন্তান যেহেতু আপনাদের বংশের তাই আমি চাই সূর্য এই সন্তানের দায়িত্বে নই তার মানে এটা কী তুমি একটু ভালো করে বলো দেখি সূর্যর সামনে গিয়ে মিশকা বলে যে আমি চাই এই সন্তানকে তুই স্বীকৃতি দে দীপাকে ডিভোর্স দে এবং আমাকে বিয়ে করে সবার সামনে আমি তোর বিবাহিত স্ত্রী সেটা প্রমাণ কর এবং এই সন্তান যে আমাদেরই ভালোবাসা সেটা তোমাকে সবার সামনে বলতে হবে সূর্য এটাই হলো আমার একমাত্র শর্ত সেটা শুনে সূর্য প্রচণ্ড রেগে যায় বলে দেখ তুই আমাকে জেলে দিবি তো দিতে পারিস আমি সারা জীবন জেল খাটতে রাজি আছি আমার পরিবারকে কে কষ্ট দিবি দিতে পারিস আমি কখনো নিষেধ করবো না তবে আমার পরিবার বা আমি তোকে কেউ ভয় পাই না এটা আমি প্রেসের সামনে জানিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই সন্তান যেহেতু আনফর্চুনেটলি এই বংশেরই রক্ত তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমার বউ দীপান্বিতা সেনগুপ্ত সিদ্ধান্ত নিয়েছে যে এই সন্তানকে আমরা সবাই মিলে খোলা মনে স্বীকার করে নেবো মিশকা ভাবে যে এই তো আমাকেও বা স্বীকার করে নেবে কিন্তু তখনই সূর্য বলে যে না মিষ্কা সেনকে আমরা কখনো স্বীকার করবো না ওকে কখনো স্বীকৃতি আমরা দেব না ওর মতো একজন পিছন থেকে ছুরি দেওয়ার লোককে কখনো শোধরাবার নয় সে আমার পরিবারে এই কয়েকদিন থেকেই যা অশান্তি শুরু করেছে সারাটা জীবন ওকে আমরা ঝেলতে পারবো না তাই মিষ্কা সেনকে আমরা আপন কখনো ভাববো না সন্তান হওয়া পর্যন্ত মিসকাছে না এই বাড়িতে থাকার অনুমতি পেয়েছে এই বাড়িতে থাকবে তারপরে সে কোথায় যাবে সেটা আমাদের কোনো দায়িত্ব নেই মিসকে অবাক হয়ে যায় বলে দুষ্টু পাপা কিচ্ছু বোঝে না তুই আমাকে সত্যি অনেক ভালোবাসিস সূর্য তুই নিজেও সেটা জানিস না তুই একবার দীপাকে ডিভোর্স দে দিয়ে আমাকে বিয়ে করে নে আমার সন্তানকে স্বীকার করে নে আমি আর কোনো অশান্তি করব না আমি এই পরিবারে তোর পাশে থাকলে সব কিছু ঠিক করে দেব। সব কিছু সুন্দর করে সামলাতে পারবো আমি বিশ্বাস কর তুই একদম বাজে কথা বলবি না আমি দীপাকেই সারা জীবন ভালোবেসেছি আর ওকেই ভালোবাসবো তোর জন্য শুধু আমার মনে ঘেন্নাই আছে আর কিচ্ছু নেই মিশকা সেন কখনও তোর সাথে আমি থাকতে চাই না তার থেকে আমার যদি যাবজ্জীবনও হয়ে যায় জেল হয় তাতেও আমি খুশি এই বলে সূর্য ওপরে চলে যায় একে একে প্রেসের লোক আত্মীয় স্বজন বাড়ির যে যান ঘরে চলে যায় মিশকা একলা পরে থাকে তখনই মিশকা নিজের স্বাদের অনুষ্ঠানের জায়গায় গিয়ে বসে ভাত যা যা খাবার দাবার এসেছে সবগুলো রাক্ষসের মতো খেতে শুরু করে এবং তারপরে পায়েস খেয়ে নেয় নানাভাবে নিজেই নিজের স্বাদের অনুষ্ঠানটা নিজের মাথায় ধান দুব্য দেয় আশীর্বাদ করে সব কিছু নিজে নিজেই সেরে ফেলে সোনা রূপা গান শুনছে তাদের আর ভালো রাখছে না রূপা বলে যে সোনা এমনিতেই খুব চিন্তা করে ওকে আমার চিন্তা টেনশন মুক্ত রাখতে হবে তাই সোনাকে জড়িয়ে ধরে আদর করে দু বোন মিলে হাসাহাসি করার চেষ্টা করে সূর্য বসে বসে কি যেন একটা ভাবনা চিন্তা করছে দীপা তখনই চলে আসে সূর্য দীপাকে কিছু বলতে চায় কি হয়েছে বলুন না আপনি লাবণ্য চলে এসেছে তাকে দেখে দুই নাতনি খুব খুশি হয়ে যায় সূর্য বলে দেখো দীপা বড় পরিবারে থাকতে গেলে সবাইকে একসাথে নিয়ে চলা কখনো সম্ভব নয় জীবনে কিছু পেতে গেলে কিছু ছাড় দিতে হয় সেটা নিশ্চয়ই তুমি জানো এসব আপনি কি বলছেন কিছু ধরার কথা ছাড়ার কথা আমি তো কিচ্ছু বুঝতে পারছি না দীপা আমি জানি যে তুমি খুব ভালো মনের মেয়ে ঠান্ডা মাথায় অনেক লড়াই করছো এরপরে কি হবে আমরা কেউ জানি না কিন্তু দেখো আমরা পরিবারের সবার সাথে আর থাকতে পারবো না আর এটা থাকা সারা জীবন সম্ভবও নয় আমি চাই তুমি আমি আমার দুই মেয়েকে নিয়ে আমরা বিদেশে সেটেল হব এখানে আর থাকতে চাই না আমরা কারণ এখানে থাকলে মিশকা আমাদের ক্ষতি করে দেবে আমার সন্তানদের ক্ষতি করবে এমন কি আমাকে শান্তিতে থাকতে দেবে না আজকে তুমি দেখলে নিজে কি করেছ নিজের দোষগুলো কি করে বেলময় সব কিছু অস্বীকার করে গেল এবং তোমাকে ভুল প্রমাণ করলো। কতদিন চলবে এই লড়াই কতদিন আমরা এইভাবেই বলো তো দীপা এবং লাবণ্য দুজনেই অবাক হয়ে যায় তারা ভাবতেও পারেনি সূর্য এতটা ক্লান্ত মিসকার থেকে যে সে এখান থেকে যে মানুষটা পালিয়ে বাঁচতে চায়নি সে এখন পালিয়ে বিদেশে গিয়ে বাঁচবে কি হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে মিসকার সাদ ভুন্ডুল হলো দীপা মুখোস খুলে দিলে সূর্যকে দীপাকে ডিভোর্স দেওয়ার ডিভোর্স দিতে শর্ত দিল মিসকা সেনের এই শর্ত কখনোই যে সূর্য মানবে না সেটা মিসকা খুব ভালো করে জানে কিন্তু সকলের সামনে যেভাবে মিসকাকে অপমান করে প্রেসের সামনে এবার মিসকার মুখোশটা দীপা সূর্য দুজনে মিলে খুলে দিয়েছে মিসকার বলার আর কোনো মুখ নেই সে যতই দীপাকে ভুল প্রমাণ করার চেষ্টা করুক না কেন পারেনি আর সূর্য কখনোই এই সন্তানকে মেনে নিলেও মিশকাকে মানবে না মিশকা এই পরিবারের সাথে কোনো সম্পর্ক যোগাযোগ কিছুই থাকবে না সন্তানকে নিয়ে খুব গর্ব তো তার সেগুলো তো এবার বুঝতে হবে আর দীপা জানিয়ে দিয়েছে সে মা হচ্ছে অথচ মা হওয়ার সেই অনুভূতিটুকু তার নেই শুধু অন্যের ঘাড়ে চাপানোর জন্যই মা হয়ে সেই সন্তানকে নিয়ে মিশকা খেলা করা ছাড়া আর কিছুই করবে না এরপরে কি ঘটবে মিশকা এই সমস্ত অপমানের প্রতিশোধ কিভাবে নেবে এবার জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন